চমৎকারভাবে কিন্তু তিনি বিপ্লুকে থামিয়েছেন। এই মুহূর্তে আমির হাকিম বাপ্পি এক্সেলেন্ট মুভ, একটা চমৎকার টার্ন নিয়ে লম্বা করে সামনে বাড়িয়েছেন। ইয়াসেন তার টার্গেট, তবে ইয়াসেন বল ধরতে পারেননি, ক্যাপ্টেন তোল বেসিরা, তবে সেখান থেকে মুনজির কুলদিয়াতে ক্লিয়ার করেছেন আমির হাকিম বাপ্পি। ভালো জায়গায় পেয়েছেন মাসুদ রানার কাছ থেকে, একটা চমৎকার লম্বা থ্রু পাস, তবে বেরিয়ে এসেছিলেন আনিসুর রহমান জিকো। আনিসুর রহমান জিকোর সাথে কিন্তু আমরা দেখলাম যে একটা একদম মুখোমুখি সংঘর্ষ। মুনজির কুলদিয়া সেখানে ছিলেন, সুলেমান দিয়াবাতে এবং আনিসুর রহমান জিকো, সেখানে একটা বডি ট্যাসল হয়েছে। আধুনিক ফুটবলে সুইপার কিপারের যে রোলটা থাকে সেটাই কিন্তু আনিসুর রহমান জিকো সেই কাজটাই কিন্তু করে যাচ্ছিলেন এবং আঘাতটাও পেয়েছেন, কারণ বলটা যে থ্রু করা হয়েছিল সেটা বলের কন্ট্রোলটা নেওয়ার জন্য ছুটছিলেন সুলেমান দিয়াবাতে। জিকো জায়গা থেকে বের হয়ে এসেছিলেন, কারণ সেই জায়গাটাই যদি সুলেমান দিয়াবাতে বলটা পেয়ে যেতেন হয়তো বা বক্সের ভেতরে একটা ক্রসিং বা কাটব্যাক করালে হয়তো মোহামেডান একটা ভালো চান্স ক্রিয়েট করতে পারত। সেই কাজটা তিনি করেননি, তবে সেই বডি ট্যাসল হয়েছে এবং রেফারি কিন্তু সহকারী রেফারির কাছ থেকে শুনে নিলেন, এক্স্যাক্ট সহকারী রেফারি খুব কাছেই ছিলেন সেই জায়গাটা আসলে কার কে ফাউলটা করেছে শেষ পর্যন্ত।